হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো মানুষ কেউ না থাকে। গুণীজন সত্যি বলেছেন, জীবনটা হলো লাটিমের মতো, যতক্ষণ একটানা চলবে সবাই আগ্রহ নিয়ে দেখবে, যখনই থেমে যাবে তখনই সবাই মুখ ফিরিয়ে নেবে। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে, আসলে কেউ আপন নয়। সমাজ মানে কি? সমাজ মানে তো তুমি কবে ঠিক ছিলে সেটি নয়, তুমি কবে ভুল করেছিলে সেটি সবাই মনে রাখবে। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনই বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে, কারণ এ পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে। তারা কি সত্যিই ভালো থাকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয়? কমেন্টে জানাবেন। আগে খুব বকবক করতাম, এখন চুপ থাকতে শিখে গেছি। আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম, এখন একা থাকতে শিখে গেছি। আগে হাসতে খুব ভালোবাসতাম, এখন হাসার আগে দুবার ভেবে দেখি। এখন সময়ের সাথে সাথে জীবনটা পাল্টে গেছে। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আসে তোমার জীবনে পরীক্ষা নিতে, কেউ শিক্ষা দিতে, কেউ ব্যবহার করতে, আবার কেউ তোমার ভেতরে শ্রেষ্ঠত্ব বের করতে। আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিন ভালোবাসার দিন। ভালো নিজেকে দিয়ে শুরু করতে হয়, কারণ অন্যকে টিপ পরিয়ে দেওয়ার আগেও নিজের আঙুল লাগাতে হয়। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয়। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুল হলেও অনেক ক্ষতি করতে পারে, ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলত হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সব সময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। কেন 25 বছর বয়সের আগেই বিয়ে করা উচিত? অল্প বয়সে বিয়ে করার ফলে দ্রুত সন্তান নেওয়ার চাপ আসবে না, সন্তান জন্মের পর তাদের পড়াশোনা নিয়ে প্রথম থেকে ভাবতে হবে না, স্বামী স্ত্রী দুজন প্রেমিক প্রেমিকা হয়ে ঘুরে বেড়াতে পারবেন। কথায় আছে, একজনের থেকে দুজন ভালো, বিষয়টি সবারই বুঝতে পারার কথা। সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক, ফলে মানসিক চাপটাও অনেক কমে যায়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর আমাদের দেশের কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার কোনো মানেই থাকে না। জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে, বিশ্বাস করো এমন সময় আসবেই। আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলে ও কাঁদছে ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি? আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর এত খুশির কারণ কি? প্র্যাকটিক্যাল মানুষগুলো জিতে যায় আর আবেগী মানুষগুলো সব হারায় এবং হারে। ফালতু কথা বলার থেকে চুপ করে যাও,
না হলে কথা এমন বলো যেন সবাইকে চুপ করিয়ে দেওয়া যায়। দুনিয়ার জীবনটা মোমবাতির মতো, সময়ের সাথে সাথে জীবন ছোট হয়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা শুধুই বড় হতে চাই, আর বড় হওয়ার পর আমরা আবার ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই। মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করুন। নাম্বার এক, সৌন্দর্য। নাম্বার দুই, ধার্মিকতা। নাম্বার তিন, সম্পদ দেখে। নাম্বার চার, তার পারিবারিক স্ট্যাটাস দেখে। একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায়, একটি নেগেটিভ, অন্যটি পজিটিভ। যে বেশি খোরাক পায় সে জিতে যায়। তিনটি কথা মাথায় গেঁথে রাখুন। নাম্বার এক, মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার দুই, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার তিন, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। কেউ কেউ নিজের জীবনে অনেক একা, আবার কেউ কেউ নিজের জীবনে একাই যথেষ্ট। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে কেটে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলাই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। জীবনে সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে, আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। যারা সিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। সাধ অনেক সাধ্য কম, এটাই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জীবনের গল্প। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে। নাম্বার এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। গুরুত্বটা প্রকাশ করতে নেই, নিজের মনের ভেতরে রাখতে হয়। প্রকাশ করলেই আপনাকে অবহেলার সাগরে ভাসতে হবে। একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝে নিও সম্পর্ক আর বেশি দিন টিকে থাকবে না। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যাই দ্রুত ছড়িয়ে পড়ে। ভালোবাসা হলো একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে। যখন দেখবে সবাই তোমার বিপক্ষে চলে যাচ্ছে, তখন বুঝবে তুমি সফল হতে চলছ। অবহেলিত ভালোবাসার মানুষগুলাই জানে যে ডিপ্রেশন কি জিনিস। খুব ভালোবাসার মানুষগুলোই একদিন বুঝিয়ে দেয় যে খুব বেশি ভালো কাউকে বাঁচতে নেই। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল অবিরাম।